বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যে দুইটি ইনগ্রিডিয়েন্স দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ময়দা আর একটি হচ্ছে টক দই। এই দুইটি ইনগ্রিডিয়েন্স দিয়ে আমি আপনাদেরকে আজকে একটি হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক তৈরি করে দেখাবো। গাইজ, আমরা সবাই জানি যে টক দইতে আছে ল্যাকটিক অ্যাসিড, যা স্কিনের মেলানিন প্রোডাকশনকে ব্যালেন্স করে এবং স্কিনকে ফেয়ার করে, এবং ময়দা স্কিনকে ফ্ললেস করে, স্কিনের দাগ দূর করে এবং স্কিনকে ব্রাইট করে। এর জন্য আমি এই দুইটি ইনগ্রিডিয়েন্স দিয়ে আজকে একটি হোয়াইটনিং ফেস মাস্ক তৈরি করে দেখাবো। গাইজ, আমার ভিডিওটি পুরো দেখবেন, যাতে করে আপনারা এর ফর্মুলাটি ভালো মতো জানতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে পাশে বেল আইকন আছে তা ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। প্যাকটি তৈরি করতে হবে তা দেখে নিই। এখানে আমি 2 চামচ পরিমাণ ময়দা দিচ্ছি। এখানে যতটুকু পরিমাণ আপনার টক দই দরকার হয় এটাকে প্যাক তৈরি করার জন্য, ঠিক ততটুকু পরিমাণ নিয়ে নেবেন এবং এটাকে ভালো মতো মিক্সড করে নেবেন। ফেস প্যাক যেভাবে তৈরি করেন ঠিক তেমনটাই এটাকে তৈরি করে নেবেন। আর একটু দরকার নিয়ে নিলাম, ভালো মতো একটি ফেস প্যাক তৈরি করে নেবেন এবং যখন মুখে লাগাবেন তখন ভালো মতো মুখটাকে ধুয়ে ফ্রেশ করে তারপরে এটা ইউজ করবেন। গাইজ, প্রতিদিন ইউজ করবেন, সপ্তাহে পুরো 1 সপ্তাহ আপনি যদি এটা ভালো মতো ইউজ করেন আমার মনে হয় খুবই ভালো রেজাল্ট পাবেন। আমি এটা প্রতিদিন ইউজ করি এবং আমার কাছে এটা খুবই ভালো মনে হয়েছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ফেস প্যাকটি তৈরি করে দেখালাম, আপনারা প্রতিদিন এটা আপনার ফেসে ইউজ করবেন, বেশি না, আপনারা সপ্তাহ পুরো সপ্তাহ জুড়ে ইউজ করে দেখেন, আমার মনে হয় এটা খুবই ভালো রেজাল্ট পাবেন, খুবই ভালো একটা রেজাল্ট আপনার স্কিনে আসবে, হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং করে তুলবে। আপনি এটা বাসায় তৈরি করে দেখতে পারেন, এখানে কোনো সাইড ইফেক্টের কোনো জিনিসপত্র নেই, যাতে আপনি ভয় পাবেন যে আপনার স্কিনে কোনো সাইড ইফেক্ট হতে পারে, এরকম কোনো সমস্যা নেই। যার ফলে বলছি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং পাশে যে বেল আইকন আছে তা ক্লিক করে রাখুন, সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন।